আমরা বিরতির পর আবার ফিরে এলাম আজকের সংবাদ সংগ্রহে। আমি সাধুদের কাছে দুটো প্রশ্ন রাখতে চাই। বড় দাগে দেখা যাচ্ছে যে বিভিন্ন আলোচনায় আমরা শুনেছি যে মুক্তিযুদ্ধের কথা, যুব সমাজকে অ্যাট্রাক্ট করার কথাগুলো এই ইশতেহারে বা 2030-তে মিসিং। আপনি কিভাবে রেসপন্ড করবেন? না, যুব সমাজের যে কথাটি বলছেন আপনি, এখানে দেখবেন আইসিটি সেক্টরের কথা কিন্তু সবচেয়ে বেশি বলা হয়েছে, এবং সেখানে আরেকটি কথা বলা হয়েছে যে শিক্ষিত বেকার যারা তাদের ভাতার ব্যবস্থা করা হবে, কিন্তু আগে কখনো ছিল না। মুক্তিযুদ্ধের বিষয়টি সবাই বলছে, চেতনার কথা বলা হয়েছে। তিনটা মূল ভিত্তি যেটা বলা হয়েছে, যে সাম্যতা, মানবিক মর্যাদা আর ন্যায় বিচার, এই তিনটা কথা কিন্তু সেখানে আছে। ন্যায় বিচারের কথাই উনি বলেছেন, ন্যায়পাল ন্যায়পাল উনি করবেন এটা বলেছেন। আর সাম্যতার যে কথাটা এবং সামাজিক ন্যায় বিচারের যে কথা উনি কিন্তু বারবার বলেছেন, যে সুনীতি, সুসরকার এবং একটা সুশাসন। এই যে সুশাসনের অভাব, দুর্নীতি, আজকে এই যে জঙ্গিবাদ, যে সন্ত্রাস, এটার বিরুদ্ধে কিন্তু উনি বলেছেন। উনি কিন্তু বারবার বলেছেন যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেটাকে কমিয়ে আমরাও চাই যে অন্যান্য যারা পেশাজীবী আছে সেখানে, আপনাদের রাজনীতিবিদদের সুযোগ থাকে। আরেকটি কথা যে রহিম ভাই বলেছেন, যে বাংলাদেশে জাতীয়তাবাদের কথাটা উঠিয়েছেন, আসলে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি জায়গায় বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে, অর্থাৎ বাঙালি, আমরা বাঙালি ঠিক আছে, কিন্তু আমাদের বাইরে কিছু নৃগোষ্ঠী রয়েছে, কিছু রাখাইন আছে, চাকমা আছে, মারমা আছে, সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশি, এই কথাটা বলার জন্য হয়তো বা এটা উনি বলেছেন। এবং ইন্ডিয়াতে আপনি দেখবেন হয়তো বা কেউ কর্ণাটকের আছে, কেউ ক্যালকাটা, এরা কিন্তু বলে আমাদের সময় স্বল্পতা আছে, এই বিষয়গুলো আপনি মনে করছেন। আমি যখন বলবো যে আমি বাংলাদেশি, এই কথাটা যখন আমার মধ্যে আসবে, দেশপ্রেম আসবে, দেশপ্রেম থাকলে সততা আসবে, সততা থাকলে দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া যাবে। এই কনসেপ্ট নিয়ে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের কথা আমাদের নেতা বলেছিলেন। আচ্ছা, আমি একটু, এটা কিন্তু দেশপ্রেমের জায়গা থেকে, আমাদের একটু শেষের দিকে আমরা একটু শুনতে চাই যে মুক্তাবাদ কিছু পয়েন্ট ছিল, গড়ার প্রত্যয় নেই সেটা, এটি আপনাদের প্রত্যয় আছে যে মুক্তাবাদ পয়েন্টগুলো একটু শুনতে চাই। আমার পয়েন্টগুলোর প্রথম কথা হলো, আমি আবারো বলছি যে 2030 সালের মধ্যে মধ্যমায়ার দেশে পরিণত করা হবে ওনাদের ভীষণ, উচ্চ মধ্যমায়ার, হ্যাঁ হ্যাঁ, 2000 মধ্যমায়ের কথা বলা আছে, ঠিক আছে, ধরে যান। আমি নিজে দেখেছি ইন্টারনেটে মধ্যমায়, ঠিক আছে, আপনি পয়েন্টটি বলুন, তাহলে আপনাদের কাছে হয়তো আরেকটা আছে, তাই পরিণত করা হবে, অথচ আমাদের উচ্চ মধ্যমায়, হ্যাঁ, আমাদের আমাদের আওয়ামী লীগে কিন্তু 2021 সালের মধ্যেই আমরা আগেই বলেছি মধ্যমায়ের দেশে। এখন আমি 37টি বিষয়, এগুলো তো সব সম্ভব না, আমি দু তিনটি বিষয়ের উপর বলবো। দুর্নীতির কথা বলা, দুর্নীতি ওনারা দমন করবেন, আরে আমরা বিএনপির আমলে দুর্নীতি দেখেছি, সেটা ওই যে আরব্য রজনীর গল্প ফুরিয়ে যাবে, বিএনপির দুর্নীতির কাহিনী কখনো ফুরাবে না, রাতের পর রাত পেরিয়ে যাবে, সেটা আমরা জানি, খাম্বা থেকে শুরু করে বিদেশে মানে, প্লিজ, আপনার আপনার সময় আমি বলিনি, আপনি বললেন, বিদেশ থেকে আবার টাকা মানি লন্ডারিং করেছে, সেটা ফেরতও আসছে আদালতের মাধ্যমে, এবং আমরা কি দেখেছি, পুরো বাংলাদেশকে ঠুটু জগন্নাথ বানানো হয়েছে, ওই যে হাওয়া ভবন সেটি তো নাম হয়েছিল খাওয়া ভবন, এখন আবার এই ভীষণ যে 2030 সেটাও করা হয়েছে আরেকটা নতুন হাওয়া ভবন, অর্থাৎ খাওয়া ভবন করার জন্য। এরপরে ওনাদের আমলে যে দুর্নীতির মাধ্যমে যে আঙ্গুল ফুলে কলা গাছে যে নেতারা, যাদের বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থাও কিন্তু ওনারা নেয় নাই। এরপরে সুশাসনের কথা বললো উনি, একটু আগে বলে আইনের শাসনের কথা বললো, ওনাদের আমলে আমাদের যে সিনিয়র লিডার যারা ছিলেন, মরহুম আব্দুর রাজ্জাক সাবেক মন্ত্রী, তারপরে আমাদের তোফায়েল আহমেদ সাহেব, মতিয়া বেগম, মতিয়া চৌধুরী, সামাদ আজাদ, মোহাম্মদ নাসিম, মহিউদ্দিন খান আলমগীর সহ ওনাদেরকে যেভাবে রাস্তায় যেভাবে নির্যাতন করানো হয়েছে, যেটা সারা পৃথিবীর মানুষ দেখেছে, আর ওনারা বলে সুশাসনের কথা বলে, সুনীতির কথা বলে, তখন আমাদের আসলে হাসিও পায় না, মানে এই সমস্ত এত অন্তঃসারচূর্ণ কথা। এরপরে 21 আগস্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মেরে ফেলার জন্য, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য রাষ্ট্রীয় মদতে সবগুলো এজেন্সিকে লাগিয়ে সে হামলা করা হয়েছিল, ওনাদের মুখে সুশাসনের কথা শুনি, ওনারা 2001 থেকে 2006 পর্যন্ত সারা বাংলাদেশকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছেন, ওনাদের মুখে সুশাসনের কথা শুনি, তারপরে ভারতের বিচ্ছিন্নতাবাদী যে উলফা, তাদেরকে আশ্রয় দিয়েছিল কে, কারামলে, এবং 10 ট্রাক অস্ত্র চালানো হয়েছিল কারামলে, তাদের মুখে এখন সুশাসনের কথা শুনি। আর গণতন্ত্রের কথা,
সবচেয়ে বড় কথা হলো যে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা স্থায়ীভাবে রূপ নেয়নি সেই দলই কিভাবে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ওয়েস্ট মিনিস্টার স্টাইলের ধাঁচের ডেমোক্রেসি ওনারা প্রতিষ্ঠিত করবে এটা মানে একটা কি বলা যায় রীতিমত একটা আজগুবি তত্ত্ব। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে বিএনপির অনেক সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু শুনতে খুব মিষ্টি লাগে, মিঠে ভরা মিষ্টি, কিন্তু সেই প্রসঙ্গে আমি একটা কথা আপনাকে বলবই যে এক বনে এক সিংহ ছিল, তো সিংহের বয়স হয়ে গিয়েছে অনেক, সে শিকার ধরতে পারে না, তখন সে শিকার যেহেতু ধরতে পারে না অক্ষমতা বুড়ো হয়ে গেছে, তখন সমস্ত পশু পাখিকে বললো যে আমি আর এখন থেকে শিকার ধরবো না, আমি এখন অহিংসা মন্ত্রে দীক্ষা নিয়েছি, মানে আমি এখন আর কারোর উপর আক্রমণ করবো না, কাউকে খাবো না, হ্যাঁ বরং আমি অহিংসা মন্ত্রে দীক্ষা নিয়েছি, তোমরা যদি কেউ কেউ অহিংসা মন্ত্রে দীক্ষা নিতে চাও আমার কাছে আমার গুহায় আসতে পারো। তখন দলে দলে পশু পাখি এই সিংহের গুহায় যাইতে শুরু করলো, তো সিংহ গুহায় যে যাচ্ছে তো সিংহ সিংহ তো সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা শিয়াল আবার আছে না, সে তো একটু ধূর্ত, সে আবার দেখলো কি আসলে যে সিংহ মামা হঠাৎ করে এত ভালো হয়ে গেল, তো তার গুহার ভিতরে যারা যাচ্ছে পশু পাখি দেখি না তাদের কি অবস্থা, তো শিয়াল দেখলো যে পশু পাখির যাওয়া যে ওরা যে ঢুকেছে ঢুকার পায়ের ছাপ আছে, ফেরার আর কোনো পায়ের ছাপ নাই। তখন সিংহের দরজার সামনে দাঁড়িয়ে শিয়াল বলল যে সিংহ মামা তো আমি বুঝতে পেরেছি তোমার অহিংস মন্ত্রের শিক্ষাটা কি, কারণ তোমার ওখানে যারা গিয়েছে তারা আর ফিরে আসে নাই। তো ঠিক তেমনি বিএনপি তার অপশাসনের জন্য তার অভিশপ্ত রাজনীতির জন্য মানুষকে পুড়িয়ে মেরেছে তার জন্য কিন্তু ক্ষমা চাইনি, বিএনপির আমলে যে অপশাসন চলেছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইনি, সরি বলেনি না, বলে এখন আবার মিষ্টি মিষ্টি বুলিয়ে ওড়াচ্ছে, তো বাংলাদেশের জনগণ কোনো গোল্ডফিশ না, তাদের সব মনে আছে তারা অবশ্যই বিএনপির এই ফাঁদে পা দিবে না, এবং ওনাদের যে ভীষণ 2030 আমি আব্দুল্লতিফ কুরেশি শ্যানবাগ নোয়াখালী থেকে বলছি। আমি মাননীয় অতিথি সাজাত হোসেনের কাছে আমার প্রশ্ন যে জজ মেয়ার 2004 সালের জজ মেয়ার যে নাটক করেছেন তার পাশে কিন্তু আমার বাড়ি 500 গজের মাথায়, আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। আমি প্রশ্নটাই করছি যে 2030 সালে যে ভিশনটা দিয়েছেন, 2007 জানুয়ারির আগে যে অবরোধ দিয়েছে সে অবরোধ এখনো তোলা হয়নি। আমি ব্যাখ্যা দিতে পারছি না, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু সংক্ষেপে একেবারে প্রশ্ন শেষ সব নিয়ে অনেক কথা হয়েছে, অনেক টকশোতে উনি যে কথাগুলো বলেছেন, তবে এটাও ঠিক আমরা একটু সামনের দিনের চ্যালেঞ্জগুলো শুনতে চাই একেবারে শেষে দিকে। এটাই বলছি যে আমি কিছু কথা যেতে পারবো না এখন, এই যে সময় কম, এই যে দুর্নীতি লুটপাট এগুলোতে আছে, শেয়ার মার্কেট লুটপাট, হল মার্কেট দুর্নীতি, বেসিক ব্যাংকের দুর্নীতি, বাংলাদেশ ব্যাংকের 880 কোটি আছে, তো সারাক্ষণ হচ্ছে দুর্নীতি, রাস্তাঘাটে দুর্নীতি হচ্ছে, এই যে ফ্লাইওভারে গার্ডার ভেঙে মার্ডার হচ্ছে, এগুলো তো হচ্ছে রাত দিন। বিশেষ করে শেষের দুটি কথা বলছে আইনের জায়গায়, যেটা উনি বলছেন আইনের শাসন, প্রধান বিচারপতি যখন বলে বাংলাদেশ আইনের শাসন নেই সেখানে কিন্তু আমি ভাবতে হবে, যদি ওবায়দুল কাদের চট্টগ্রামে গিয়ে এটা বলে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি করে আপনারা যে টাকা কামিয়েছেন সেটা নিয়ে দেশ ছেড়ে পালাতে হবে, এই কথা যদি বলে একজন ওবায়দুল কাদেরের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেটা নিয়ে কিন্তু এখন ভিশন 2030 নিয়ে আপনাদের পরবর্তী চ্যালেঞ্জ কি, পরবর্তী চ্যালেঞ্জ কি হতে পারে? হ্যাঁ এটাই বলছি যে এই দুটি কথা আসলে খুব, এই ভিশন নিয়ে একটু আমরা আলোচনা শেষ করতে চাই। আমরা এটাই বলছি যে এই যে আমাদের তিনটি জায়গায় আমরা যেটা এমফেসিস করছি যে প্রশাসনের ক্ষমতা আছে, সুশাসন, সুনীতি, সুসরকার, আমি কি ভাবে পাবো, এটাই হচ্ছে মূল কথা। এইভাবে আমরা চাচ্ছি এইভাবে যে শশ জায়গায় যারা আজকে আমলা আছে আমলাদের মধ্যে সংস্কারের দরকার আছে, যারা আজকে ইকোনমিস্ট আছে এদের কাছ থেকে আমরা শুনতে চাই, কিন্তু অনেকে কি বলেন যে আপনাদের ভিশন 2030 স্বাস্থ্য আমলারাই আমলারাই তৈরিতে হেল্প করেছে, আপনাদেরকে বেশ কিছু জনের নামও আসছে যারা কাজ করছে সেখানে, সবার কাছ থেকে আমাদের কিন্তু ধারণা নিতে হবে, ধারণা নিয়ে আমরা সামনে তার সংস্কার, বিশেষ করে আমরা যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য না সাংবিধানিক সংস্কারের মাধ্যমে, আমরা পুলিশের কথা বলেছি, ওনাদেরকে বলেছে 8 ঘন্টার একটা ডিউটি করে দিতে, ওভারটাইম দেওয়া হবে, এবং এদের মধ্যে দুর্নীতি কেন আসছে সেগুলোর ব্যাপার নিয়ে আমাদের আলাপ আলোচনা আছে, এবং সে জায়গায় একটি বিশেষ জায়গার লোককে যখন আপনি ইম্পর্টেন্স দেবেন আলটিমেটলি গিয়ে এখানে একটা বিভেদের সৃষ্টি হয়, এবং যে কথাটা আমাদের নেত্রী বলেছেন আওয়ামী লীগ আজকে হয়তোবা মামলা হামলা নির্যাতন খুন বিচার বহির্ভূত হত্যা করছে,
কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবাইকে নিয়ে যদি গভর্নমেন্ট ফর্ম করে তাহলে দেখা যাবে এই জায়গা থেকে সরে এসে একটা ইউনিটি এনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এবং এই যে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে হয়তো বা মামলা দিয়েছে আমাদেরকে হয়তো বা আমরা সেগুলো করবো না, আমরা এভাবে সবাইকে নিয়ে একটা সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ দুর্নীতিমুক্ত স্মরণ করাই দিল আর কি। এসপি কহিনুর কি করেছে, জজমিয়া নাটক কারা করেছে সেটাও বাংলাদেশের মানুষ জানে। আর কাদের আমলে পাঁচবার, না আমি বলছি প্লিজ, কাদের আমলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে সেটাও ওনারা ভুলে গিয়েছে। আর উনি আমাদের মাননীয় প্রধান বিচারপতির কথা বললেন, যে প্রধান বিচারপতির কথা কিন্তু মানতে হবে। তো ঠিক আছে, প্রধান বিচারপতির নেতৃত্বেই তো তত্ত্বাবধায়ক সরকারের বাতিল হয়েছিল, তাহলে সেটা মানেন না কেন? আমরা একটু আন্দোলন করব। আর সবচেয়ে বড় কথা হলো, রন্ধনু জাতি করবেন, নেশন করবেন, সেটার কোনো ব্যাখ্যা আপনি দিতে পারেন নাই। তার মানে আপনাদের কোনো হোমওয়ার্ক নাই, রংধনু নেশনের কোনো ব্যাখ্যা আপনি দেননি না। আমি শুনবো না কেন? আমার কান এখনো পরিষ্কার, আমার কোনো হিয়ারিং এইড লাগে না, আমি কানে শুনি। আপনি রংধনু জাতির যে তত্ত্ব সেটা আমি ব্যাখ্যা দিতে পারেন না। আপনার দলটা কিভাবে দিল এটা? কি নেলসন ম্যান্ডেলার তত্ত্বটা নাকি আপনাদের মতো একটা আপনারা নিজেরা বানিয়েছেন? এটা কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট না দিতে। রংধনু নেশনটা কি? হোয়াট ইজ রংধনু? রেইনবো, রেইনবো নেশনটা কি সেটা বলে? একটু আপা আমি শেষ করব। এটাই বলছি যে আমরা সবাইকে নিয়ে, শুধু আমরা রাজনীতিবিদ শুধুমাত্র সংসদে থাকবো, কিন্তু যারা প্ল্যানার, যারা আমাদের বাইরে যারা আছে, যাদের বুদ্ধি আছে, তাদেরকে ইনক্লুড করতে চায়। কেউ পেশাজীবী, কেউ সাংবাদিক থাকতে পারে, কেউ ডাক্তার থাকতে পারে, কেউ ইঞ্জিনিয়ার থাকতে পারে, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, শিক্ষাবিদ থাকতে পারে, কেউ সমাজবিদ থাকতে পারে, কেউ ঠিক আছে আপনার নগরবিদ থাকতে পারে, সবাইকে নিয়ে যদি আমরা একসাথে কাজ করি, তাদের কিছু প্ল্যান যদি আমরা নিই, তাহলে আমরা বাংলাদেশ আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা বলতে পারি। উনি যে বললেন পেশাজীবীদেরকে নিয়ে, আইনজীবীদেরকে নিয়ে, ডাক্তারদের নিয়ে, সবাইদেরকে, সবাইকে নিয়ে, নগরবিদকে নিয়ে, তো বাংলাদেশ তো সবাইকে নিয়ে সেভাবে চলছেই। এটার মধ্যে তো রেইনবো আসার কোনো কিছু নাই। আপনারা আশীর্বাদ ব্যবসায়ীদের সংসদে আপনাদের নেত্রী বলেছে যেখানে ইয়াবা সরকার আছে, সরকারের আছে, আপনাদের নেত্রী বলেছেন যে শরতের আকাশে যেমন সাতটি রং সুন্দর ভাবে বিচ্ছুরণ ঘটায়, কিন্তু শরতের আকাশে সাতটি রং কিন্তু মিলিয়ে যায়। আচ্ছা ধন্যবাদ আপনারা। সেটার মধ্যে কি জামাত ছিনির রাজাকার হত্যাকারী বঙ্গবন্ধুর খুনিদেরকে রাখবেন কিনা সেটা কিন্তু কোনো জবাব দেন নাই আপনারা। ধন্যবাদ।